হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পূজাকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জমে উঠেছে পাঠা ছাগলের হাট। পূজাকে কেন্দ্র করে হাটগুলোতে প্রতিদিনই চলছে বেচা বিক্রি, আর এই সুযোগ কাজে লাগিয়ে নগরীতে বসেছে বেশ কয়েকটি অবৈধ পাঠার হাট। সরজমিনে সাগরিকা বাজারে গিয়ে দেখা গেছে চষিকের ইজারাকৃত চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট সিডি এর মাঠে বসেছে পাঠার হাট। তার 100 মিটার দূরত্বে আরেকটি মাঠে বসেছে দুই মামার পাঠার বাজার। অবৈধ বাজারটি বসিয়েছে প্রভাবশালী আজগর ও বসর মামা নামের দুই ব্যক্তি। এবার প্রথম হয়েছে, এবার এটা হচ্ছে ভাগিনার মাঠ। এবার প্রথমবারের মতো এখানে আজগর মামারা নিছে, আজগর আছে আর একজন আছে, উনি নামটা আমি জানি না। এই বাজারটা হচ্ছে আজগর মামারা জমাইছে, বসিরা জমাইছে, মামু ভাগিনার মাঠ আছে। আল্লাহ দিলে ভালো, আজগর মামার হাটে ভালো গেছে, এখানে বেচছি 7-8টা বেচছি। হাটে ঢুকতেই দেখা হয় এদের একজনের সাথে। প্রথমে হাটটি সাগরিকা বাজারের অংশ হিসাবে দাবি করলেও পরে স্বীকার করেন এটির আয়োজক তারা তিনজনই। নাজিম ভাই সহ আমরা বাজারটা করতেছি, এবার নতুন করে হাট করছি। পুরন বাজার, নতুন বাজার, সিটি কর্পোরেশনের অতদিন হলো 1 কিলোমিটার, পুরন বাজার থেকে 1 কিলোমিটার ইজারা দ্বারা হাসিল পাবে না, পাশের বাজার আরেকজন করতেছে, এটা আমরা করতেছি। এরা এখানে আছে আমাদের এলাকারই ছেলে, সবাই সবাই মিলে হাটটা করতেছে আর কি। এদিকে পাঠা ছাগলের হাটটি অবৈধ জানিয়ে সাগরিকা বাজারের ইজারাদার আবুল কালাম আজাদ বাবুল বলেন, প্রভাবশালী হওয়ায় তাদের কিছুই বলার সাহস নেই। যদি আমি তো প্রশাসন না, আমি তো তুলতে পারি না, আমি তুললে তো মারামারি হবে, কাটাকাটি হবে। আমি বলি, এখন যদি আমি বলি যে এটা আমাদের বাগান না, তাহলে এখানে স্থানীয় লোক নাই বলি এদিকে চষিক বলছে সাগরিকা পশুর হাটটি ছাড়া ওই এলাকায় কোনো হাটের অনুমোদন দেয়া হয়নি, যদি কেউ অবৈধভাবে বাজার বসায় নিবেন ব্যবস্থা। নগরের চষিক অনুমোদিত স্থায়ী অস্থায়ী হাটের বাইরে কোনো ধরনের পশুর হাট বসানো গুরুতর অপরাধ। সেই সাথে এইসব অবৈধ হাটের কারণে সরকারকে রাজস্ব দিয়ে যারা ইজারা নিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আরো সজাগ হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।